সবাইকে স্বাগত জানাচ্ছি লিনাক্স প্রোগ্রামিং ক্লাসে আজকের ক্লাসে অকের আরেকটা ভিডিও দেখব কিভাবে অক প্রোগ্রামিং ব্যবহার করে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারি তো আমরা আগের মতোই এই ডিরেক্টরিতে আছি আমাদের যে এক্সাম্পল ফাইল সেটা নিয়ে কাজ করব ফাইলটা আবারও আমরা দেখে নিচ্ছি তিনটা কলাম এবং রোগগুলো আছে বিভিন্ন ভ্যালু আছে আমরা প্রিন্ট করতে পারছি এখন আমরা চাচ্ছি কলাম তিনের উপাদানগুলোকে তুমি তিন দিয়ে ভাগ করো তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সে ভাগ করেছে এই ভাগ ফলগুলো সে প্রিন্ট করেছে এখন আমরা যে কোনো সংখ্যা দিয়ে আসলে এটা আমরা ভাগ করতে পারি যে কোনো কলামকে আমরা চাইলে কলাম তিন তিন কেউ ভাগ করতে পারি তিন কেও ভাগ করতে পারি আমরা যেটা স্পেসিফাই করে দেবো সে সেটাই করবে এখন আমরা এমন চাইতে পারি কলাম তিন তিনকেও তিন দিয়ে ভাগ করো কলাম দুইকেও তিন দিয়ে ভাগ করো সেক্ষেত্রে আমরা দুইটা আউটপুট দেখতে পাবো সে কলাম তিনকে এখানে তিন দিয়ে ভাগ করেছে কলাম দুই এসে তিন দিয়ে এখানে ভাগ করেছে এখন আমরা যদি চাই যোগ করতে তাহলে আমাদের জাস্ট যোগ চিহ্ন দিলেই হবে কলাম তিনের যত ভ্যালুগুলো আছে তার সাথে দেখা যাচ্ছে সে দুই যোগ করেছে চার ছিল ছয় হয়েছে দশ ছিল বারো হয়েছে আমরা যে কোনো সংখ্যা যোগ চাইলে বিয়োগ করতে পারি গুণ ভাগ গুণ করার জন্য আমাদের অ্যাস্টারিক্স দিতে হবে তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি এখন আমরা চাইতে পারি যে কলাম দুইয়ের যে উপাদানগুলো আছে সেইগুলো দিয়ে কলাম তিনের উপাদানগুলোকে গুণ করো সেক্ষেত্রে হবে দুই এবং চার আউটপুট হবে আট তো আমরা দেখি সেটা আমরা কীভাবে করব কলাম দুই গুণন কলাম তিন সেক্ষেত্রে আমরা আট পাচ্ছি পাঁচ দশে পঞ্চাশ পাচ্ছি এভাবে আমরা গুণ করতে পারছি দুটা ভিন্ন কলামকে গুণ করতে পারছি তো খুব সহজে আমরা কাজটা করে ফেলতে পারছি আমরা চাইলে বিয়োগও করতে পারবো আমরা চাইলে যোগ করতে পারবো আমরা চাইলে ভাগ করি দেখি ভাগ করার জন্য কিন্তু সে একটা জায়গাতে অ্যারোর দিচ্ছে ডিভিশন বাই জিরো আমরা কিন্তু জিরো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতে পারি না এখানে কিন্তু একটা জিরো আছে তাই সে এই ভাগ ফলটা করে নেয় কিন্তু তার আগে যতগুলো ছিল সবগুলোকে সে প্রিন্ট করেছে তো এইভাবে আমরা অক প্রোগ্রামিং ব্যবহার করে কলামে বিভিন্ন কলামকে বিভিন্ন সংখ্যা দিয়ে যোগ গুণ ভাগ করতে পারি বা বিভিন্ন কলামকেও আমরা মাল্টিপল একসাথে অনেকগুলো কলামকে আমরা যে কোনো অ্যারিথমেটিক যে অপারেশন সেগুলো আমরা চালাতে পারি তো আমি আপনাদের একটা হোমওয়ার্ক দেব আমি আপনাদের যে হোমওয়ার্ক করেছি সেটা হচ্ছে গিয়ে কলাম দুয়ে যতগুলা ভ্যালু আছে সবগুলা যোগফল কত হবে সেটা কীভাবে আপনারা প্রিন্ট করবেন সেটা একটু বাসায় করবেন চেষ্টা করবেন গুগল করবেন বিভিন্ন সাহায্য পাবেন তো সেভাবে আপনারা এটা করবেন সো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ক্লাসে